ॐ मूकं करोति वाचलं पङ्गुं लङ्घयत गृहिं यत्कृपातमहं वन्दे পরমানন্দমাধবম। কতদিন আমরা নারদীয় ভক্তি সূত্রের 48 থেকে 53 নম্বর পর্যন্ত সূত্র আলোচনা করেছিলাম, আজকে আবার সংক্ষেপে ওই 5টি সূত্র আলোচনা করে আমরা পরবর্তী সূত্র শুরু করব। তো 48 নম্বর সূত্রে আমরা পেয়েছিলাম, ইয়া কর্ম ফলম ত্যাজতি কর্মাণি সন্ন্যাসতি ততো নিদ্বন্দ্বো ভবতি। যিনি কর্মফল ত্যাগ করেন, স্বার্থদুষ্ট সকল কর্ম ত্যাগ করেন এবং দ্বন্দ্বাতীত হন, তিনি মায়া অতিক্রম করেন। এখানে আমরা বলতে গিয়ে আমরা পেয়েছিলাম যে কর্মসূত্র, কর্মসূত্র কি না, যদি আমি অন্যের জন্যে ভালো কিছু করে বা অন্যের জন্য মন্দ কিছু করে থাকি, অন্যের জন্য ভালো চিন্তা করে থাকি, মন্দ চিন্তা করে থাকি, তাহলে তার ফল আমি পাব। সে স্বীকার করুক না করুক, যার জন্য করেছি তার ফল কিন্তু অবধারিত। তার মানে আমি যেরকমটি কর্ম করছি সেরকমটি ফল আমি পাব। শুভ করলে শুভ, মন্দ করলে মন্দ। স্বামীজির কথা আমরা পেয়েছিলাম যে শুভ কর্মে শুভে, মন্দে মন্দ ফল। তার মানে রেজাল্ট থেকে যাচ্ছে, ফল থাকছে, ততক্ষণ ফল থাকছে, তার মানে আবার ফল থেকে আবার কর্ম আসছে, আসক্তি থাকছে। সেজন্য বলা হচ্ছে যে এই সূত্র, কর্মসূত্রের যে কর্ম, তা আমাদেরকে পূর্ণ মুক্তি লাভ করাতে পারছে না। সেজন্যে আমাদের আবার জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, মানে জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরোতে পারছি না। সেজন্য এখানে বলা হচ্ছে কিরকম ভাবে কর্ম করতে হবে, না কর্ম ফল কামনা না করে, ফলাকাঙ্ক্ষা রহিত কর্ম করার কথা এখানে বলা হচ্ছে। মানে কর্ম করব কিন্তু ফলাকাঙ্ক্ষা থাকবে না, আসক্তি বর্জিত হয়ে কর্ম করতে হবে, ফল প্রাপ্ত হবে না হবে সেই চিন্তাটুকু মনে থাকবে না, সেইভাবে কর্ম করতে হবে। তারপর বলছে কর্মাণি সন্ন্যাসতি, কর্মত্যাগ মানে স্বার্থ, এখানে কর্মত্যাগের কথা বলছে কিন্তু স্বার্থযুক্ত কর্মত্যাগের কথা বলছে। পিতার যে কর্ম, নিষ্কাম কর্মের কথা বন্ধ করতেন, সেই কর্মের কথা নিষেধ করছেন না, সেই কর্ম বন্ধ করতে বলছেন না, স্বার্থযুক্ত এবং ফলাকাঙ্ক্ষা যুক্ত কর্ম করতে নিষেধ করা হচ্ছে। ফল বর্জিত স্বার্থ বর্জিত কর্মের কথা বলা হচ্ছে, মানে অনাসক্ত হয়ে কর্ম করতে হবে, তবে সেই কর্মের ফলে চিত্তশুদ্ধি এবং শুদ্ধ চিত্ত শ্রবণ মনন নিধিধ্যাসনের মাধ্যমে জ্ঞান লাভ, সেখানে মুক্তির দিকে এই কর্মীকে নিয়ে যাবে। সেখানে ওই কর্মসূত্রের আওতায় তাকে আসতে হবে না, আবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হবে না, যদি ঠিক ঠিক অনাসক্ত হয়ে ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে কর্ম করা যায়। এরকমটি পেয়েছিলাম। এবং যিনি এইভাবে কর্ম করে তিনি মায়াকে অতিক্রম করেন এবং নির্দ্বন্দ্ব হন। নির্দ্বন্দ্ব মানে ভালো মন্দ, সুখ দুঃখ, রাগ দ্বেষ, জয় পরাজয়, লাভ ক্ষতি, কোনো কিছুই তাকে চঞ্চল করে না, কোনো কিছুকে তাকে কোনো কিছুই তিনি গ্রাহ্য করেন না। তার কর্মে তাকে প্রবৃত্ত করে না ফলাকাঙ্ক্ষা, এই দ্বন্দ্ব, ভালো মন্দ ইত্যাদি, এই দ্বন্দ্ব কখনোই তাকে কর্মে প্রবৃত্ত করে না, আবার কর্মে কর্ম করতে নিষেধ করে না। কর্ম এখানে আবার কর্ম ত্যাগের কথাও বলা হচ্ছে না,
কর্ম করতে হবে, কিন্তু ফল কামনা থাকবে না, সাধ্য কামনা থাকবে না, সেই নিষ্ক্রিয়তার কথা বলা হচ্ছে না। তো সেইরকম কর্মের কথাই বলা হচ্ছে। আমরা অনেক উদাহরণ দিয়েছি, আমরা সংক্ষেপে আমরা আলোচনা করলাম, পরের সূত্রে আমরা পেয়েছিলাম ইয়ো বেদানামপি সন্ন্যাসতি কেবলম অবিচ্ছিন্নানুরাগম লভতে, কি যিনি বেদবিহিত বা শাস্ত্রীয় কর্মর অনুষ্ঠান ত্যাগ করেন এবং ঈশ্বরের প্রতি অবিচ্ছিন্ন অনুরাগ লাভ করেন তিনি মায়া অতিক্রম করেন। দুটি কথা বলছেন, যে যার বিধিবদ্ধ কর্ম, শাস্ত্রবিহিত কর্ম, বেদবিহিত কর্ম, বেদবিহিত কর্ম ত্যাগ হয়েছে, কার ত্যাগ হয়েছে বলছেন, কার কর্ম ত্যাগ হয়েছে, যার আসক্তি ত্যাগ হয়েছে। কর্ম কতক্ষণ, যতদিন হৃদয়ে পরাভক্তির উদয় না হচ্ছে ততদিন ততদিন কর্ম, শাস্ত্র শাস্ত্র শাস্ত্রবিধি বিহিত কর্ম, তো ততদিন তাকে করতে হয়। পরাভক্তি লাভ হলে পর তাকে শাস্ত্রবিহিত কর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম, বৈদিক কর্ম তাকে করতে হয়, না হলেও চলে। উদাহরণ দেওয়া হয়েছিল ঠাকুরের কথায় আছে, যে সন্ধ্যা তখন তার গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়, সন্ধ্যা বন্দনাদি নিত্য নৈমিত্তিক কর্ম তাকে না করলেও চলে, জ্ঞান লাভের পরে, পরাভক্তি লাভের পরে। তো ততদিন ততক্ষণ পর্যন্ত প্রবর্তক, আমরা প্রবর্তক অবস্থায় আমাদের কর্ম করতে হবে, কিন্তু সেই কর্ম আবার কিরকম হবে, অনাসক্ত হতে হবে, অনাসক্ত হতে হবে এবং ফলাকাঙ্ক্ষা রহিত হতে হবে। প্রবর্তকের প্রবর্তক সাধকদের কর্ম বৈধি বিধিবদ্ধ কর্ম করতে হবে, কিন্তু ফলাকাঙ্ক্ষা রহিত স্বার্থরহিত হয়ে। তারপর যখন তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন সাধক, পরাভক্তি লাভ করছেন বা অনেকটা এগিয়ে গেছেন, তখন তার এই সমস্ত কর্ম ত্যাগ করলেও চলে, তার আগে করতে হবে। তারপর পরের সূত্র জেনেছিলাম, স্বতারতি স্বতারতি সা লোকম তারতি, এইরূপ ভক্ত নিশ্চয় মায়ামুক্ত হন এবং অপরকেও মায়ামুক্ত হইতে সাহায্য করেন। এই যে ভক্তের কথা বলা হল, যাদের বিধিবদ্ধ কর্ম ত্যাগ হয়েছে এবং তাদের অবিচ্ছিন্ন ভগবানের প্রতি অনুরাগ রয়েছে, তাদের তারা শুধু মায়ামুক্ত নিজেরা হন না, তারা অপরকেও মায়ামুক্ত মুক্তির পথ দেখাতে পারেন, তাদের সংসর্গে সাহচর্যে অন্যের মায়ামুক্ত হতে পারে, অন্যে পবিত্র হতে পারে, তাদের পবিত্রতার স্পর্শে অন্যে অন্য সাধক প্রবর্তক তারা পবিত্র হতে পারে, মহাপুরুষ সেরকম মহাপুরুষের আশ্রয়ে, সেই কথা এখানে বলা হয়েছিল। এবং বলা হচ্ছিল যে তারা তাদের স্থূল শরীর ত্যাগের পরেও তাদের সেই জীবন দিব্য জীবন অন্যকে অনুপ্রাণিত করে ভগবত অভিমুখী করে। আমরা দেখি ঠাকুরের জীবন, তারা স্থূল শরীর ত্যাগ করেছেন ঠাকুরের সন্তানেরা, অন্যান্য অবতারেরা, তাদের কথা তাদের বাণী আজ আমাদেরকে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে। তাই যাদের একবার পরাভক্তি লাভ হয়েছে বা হবে, তারা সেই এই জন্মেই নয়, পরবর্তী তাদের জন্মে মানে শরীর ত্যাগের পরেও জগৎকে তারা পবিত্রতা ছড়াবে, জগতের হিত তারা করবে, কল্যাণ তারা করবে। তারপরে বলা হয়েছিল অনির্বচনীয় প্রেম স্বরূপম, এই ভক্তি কিরকম অনির্বচনীয়, বাক্য দ্বারা প্রকাশ করা যায় না,
মুখাস্বাদন হয়, মুখ বোবা উদাহরণ দেওয়া হয়েছিল, যে বোবা যেমন অনুভব করতে পারে কিন্তু সে অনুভবে প্রকাশ করতে পারে না, সেই রকমটি যেহেতু এই প্রেম পরপ্রেম পরাভক্তি অনির্বচনীয় বাক্য মনের অতীত অভাব মনস গোচরম, তো তা কিরকমটি উদাহরণ দিচ্ছে না, বোবা সে অনুভব করতে পারছে, বুঝতে পারছে, স্বাদ গ্রহণ করতে পারছে, রস গ্রহণ করতে পারছে, কিন্তু প্রকাশ করতে পারছে না, অন্যকে বলতে পারছে না, কারণ তার শক্তি নেই। তো সেরকম প্রেম, এই দিব্য প্রেম অনির্বচনীয়, প্রেমের স্বরূপই অনির্বচনীয়, তা প্রকাশ করা যায় না, সাধারণ সাধক তারা প্রকাশ করতে পারে না, অনুভব করতে পারে, আনন্দ পেতে পারে, আস্বাদন করতে পারে, কিন্তু অন্যকে ব্যক্ত করতে পারে, অন্য অন্যকে দিতে পারে না, সাধারণ সাধক। তারপরে বলবেন, যেমন ঠাকুরের কথা এসেছিল, ঠাকুরকে কয়েকজন ভক্ত বারবার জিজ্ঞেস করছেন যে সেই চরম উপলব্ধির বর্ণন করুন, কেমন তার বর্ণন করুন, শ্রীরামকৃষ্ণ বলতে যাচ্ছেন কিন্তু পারছেন না, বারবার চেষ্টা করেও শেষে নীরব হয়ে যাচ্ছেন। নুনের পুতুলের কথা বলা হয়েছিল, সমুদ্র মাপতে গিয়ে আর ফেরত এলো না, কেন, তার স্বরূপে পুতুলের স্বরূপে আর সে সাগর একই স্বরূপ মিশিয়ে গেল, প্রকাশ করা ব্যক্ত করা সম্ভব নয়। উপনিষদের গল্প আমরা বলেছিলাম, মৌমাছির কথা বলা হয়েছিল যে মৌমাছি যতক্ষণ না ফুলে বসছে গুনগুন আওয়াজ করছে, গুঞ্জন করছে, কিন্তু একবার ফুলে বসে রস আস্বাদন করতে থাকলে আর তার শব্দ থাকে না, একদম আনন্দে মশগুল হয়ে রস আস্বাদন করে, এই হলো রসের এই স্বরূপ, অবাক মনস গোচরম, ভাষা থাকে না তখন, বাক্য থাকে না। তারপর বলছেন, পরের সূত্রে বলা হয়েছিল, প্রকাশতে কাপি পাত্রে, বলছে এই প্রেম অনির্বাচনীয় অনির্বাচনীয় হইলেও এই প্রেম লাভ করিয়াছেন এইরূপ মহাপুরুষে এই প্রেম প্রকাশ পায়। বলা হলো যে অনির্বাচনীয় বাক্য মনের অতীত প্রকাশ করা যায় না, কিন্তু কোন কোন মহাপুরুষ তারা সেই প্রেম লাভ করার পরেও অন্যকে বিতরণ করতে পারে। শ্রীরামকৃষ্ণদেবের জীবনে দেখি, শ্রী চৈতন্য জীবন, তারা শুধু সেই দিব্য প্রেম নিজেরাই আস্বাদন করেননি, তারা অন্যকে বিতরণ করেছেন, অন্যকে সেই প্রেমোন্মাদ করেছেন, প্রেমের দিকে নিয়ে গেছেন। তাদের কথা আলাদা, তাদের কাছে তাদের সাহচর্যে সংসর্গে অন্যেরাও আকর্ষিত হন, লক্ষ্যের দিকে ধাবিত হন, লোক প্রেম উপলব্ধিতে সচেষ্ট হন, এরকমটি। এই ছিল গতদিনের আলোচনা। আজকে আমরা তারপরে 54 নম্বর সূত্র থেকে আলোচনা করব, গুণরহিতম কামনারহিতম প্রতিক্ষণ বর্ধমানম অবিচ্ছিন্নম সূক্ষ্মতরম অনুভব রূপম। বলছেন এই প্রেম গুণরহিত, ইহা সকল প্রকার স্বার্থপর বাসনা মুক্ত, ইহা অনুক্ষণ বর্ধনশীল, ইহা অবিচ্ছিন্ন সূক্ষ্মতম অপেক্ষাও সূক্ষ্মতর উপলব্ধি। এই প্রেমের কয়েকটি বিশেষণ এখানে দেওয়া হলো, যে প্রেমের কথা, দিব্য প্রেমের বিশেষণ কি না, গুণরহিতম। আগে আমরা সূত্রে পেয়েছিলাম যে এই প্রেম দিব্য প্রেম পরাভক্তি তিন গুণের অতীত, তিন গুণের অতীত। কেন তিন গুণের অতীত, আমরা জেনেছিলাম তিনটি গুণই আমাদেরকে সংসারে বদ্ধ করে। সংক্ষেপে বলেছিলাম না যে রজগুণ আমাদের কর্মচঞ্চল করে, ভোগাসক্ত করে, ভোগের প্রতি আসক্ত করে, জগতের প্রতি আসক্ত করে, আর তামসিক গুণ কি নিদ্রা মোহ ইত্যাদি, আলস্য,
আমাদেরকে আরো বেশি জগতের দিকে নিয়ে যায়। আর সত্ত্বগুণের কথা বলতে গিয়ে বলা হয়েছে সে সুখের কামনা, শান্তির কামনা আমাদেরকে আসল দিকে নিয়ে যায়, জ্ঞানের দিকে না গিয়ে সুখাসক্তি করে, সুখের আসক্তির দিকে নিয়ে যায়, তাও আলটিমেটলি আমাদের সংসারে বদ্ধ করে। সেজন্যই বলা হয়েছে এই প্রেম গুণরহিতম, তিন গুণের অতীত, না এই প্রেম তিনি না রজ গুণের মধ্যে আবদ্ধ, না সত্ত্বগুণে, না তমগুণে। তার মানে যাদের এই প্রেম লাভ হয়েছে, পরাভক্তি যাদের লাভ হয়েছে, তারাও গুণরহিত, তিন গুণের ঊর্ধ্বে তারা উঠে যেতে পারেন। কারণ মায়া মুক্ত হন, তিন গুণই আমরা জানি আমাদেরকে সংসারে বদ্ধ করে। তো তারা সংসারতীত অবস্থায় পৌঁছেছেন মানেই গুণরহিত হয়েছে, তিন গুণের ঊর্ধ্বে তারা উঠেছেন। তারপর কামনারহিতম, আগে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে যে এই প্রেমের স্বরূপই হল নিষ্কাম, আগে সূত্রে নিষ্কাম, বাসনা শূন্য, কোন প্রকার কামনা বাসনা থাকে না এই প্রেম লাভ হলে। তার মানে যতক্ষণ এই জাগতিক কামনা বাসনা রয়েছে ততক্ষণ এই প্রেম লাভ হবে না, হতে পারে না। আর এই প্রেম লাভ যার হয়েছে তার মধ্যে সেই বিষয় বাসনা, জাগতিক সমস্ত বাসনা দূরীভূত হয়েছে, তখন তার কাছে জাগতিক কোনো বস্তুর মূল্যই থাকে না। কোনো যত মূল্যবান আমাদের কাছে হতে পারে, জাগতিক বিষয় আকর্ষণীয় হতে পারে, কিন্তু তাদের কাছে যাদের লাভ হয়েছে, লাভ হবে, তাদের কাছে জাগতিক যত মূল্যবান বস্তুই হোক, বিষয় হোক, মূল্যহীন প্রতীত হন। ঠাকুর বলছেন তখন এইগুলি তাদের কাছে ত্যাগ হয়ে যায়। যখন আসল বস্তু লাভ হয় তখন এইগুলি তাদের কাছে আলোনি মনে হয়। ঠাকুরের কথায় আছে না যে মিশ্রির দানা পেলে টিটে গুড় ফ্যাক হয়ে যায়। আসল বস্তু পেলে, ভগবানকে পেলে, জাগতিক বিষয়গুলির আর কোনো মূল্য থাকে না, হিসেব নিকেশের ইচ্ছা থাকে না। তার মানে ভক্তের মনেও কোনো কামনা আসক্তি থাকে না। তাই শ্রীমা বারবার এই কামনা বাসনা থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে বলতেন সন্তানদেরকে। মহাপুরুষদের একটি বাসনাই থাকে, এই যে বলা হলো বাসনা রহিত তারা হন, কোন রকম জাগতিক বাসনা থাকে না, কিন্তু একটি বাসনা থাকে, সেটি হলো জগৎ হিতের বাসনা। সেই বাসনা বাসনার মধ্যেই নয়, সকলের মুক্তির বাসনা, সকলের কল্যাণের ইচ্ছা এটি থাকে, কিন্তু নিজের প্রাপ্তির জন্য আর কিছু থাকে না, ইচ্ছা থাকে না, কারণ আর কিছু অপ্রাপ্তব্য তার থাকে না। তাকে লাভ হলে, সেই ভক্তি লাভ হলে আর কিছুই পেতে বাকি থাকে না বলেই এদের জাগতিক কোনো কামনা প্রাপ্তির ইচ্ছা থাকে না। ওই আগের দিন বলা হয়েছে যোগক্ষেম তখন ত্যাগ হয়ে যায়, যোগক্ষেমের বাসনা ত্যাগ হয় তাদের। যোগক্ষেম মানে বলা হয়েছিল যে যা পাওয়া হয়নি অপ্রাপ্ত বস্তু প্রাপ্তির কামনা ইচ্ছা, আর যা পেয়েছি তার রক্ষার ইচ্ছা, এই দুটি ইচ্ছাই তাদের ত্যাগ হয়ে যায়। এই জন্যে ভক্তের পরাভক্তি লাভ যে ভক্তের রয়েছে তাদের আর কোনো বাসনাই থাকে না, একমাত্র জগৎ হিতের বাসনা থাকে, তারা এত বিরাট হয়ে যায়। এই গল্পে আছে না যে এই যে শিব, সব জায় মন্দিরে শিব ঠাকুরের সামনে যে সাড়ে ষাট থাকে নন্দিত নাকি, তো প্রতীকী ভক্ত বলা হয় নন্দী বড় ভক্ত, তো সে ভগবানকে এত ভালোবাসতে বাসতে বাসতে তার শরীর এত বড় হয়ে ওই বড় সাড়ে আকার ধারণ করলো,
ভগবানের প্রেমে আনন্দে বড় হতে হতে বৃহত হতে হতে তার শরীরটাও বিরাট আকার ধারণ করল, তাই ওই নন্দী। তারপরে বিশেষণটা কি? অবিচ্ছিন্ন। তার আগে প্রতিক্ষণ বর্ধমান, প্রতিক্ষণ বর্ধমান, প্রতিনিয়ত বেড়েই চলেছে, হ্রাস হ্রাস তো হবেই না, প্রতিনিয়ত বৃদ্ধি পাবে এই প্রেম যার লাভাল, তার হৃদয়ের বিস্তার হতে থাকবে। স্বামীজি বলছেন, হরি ভাই একটু বুঝতে পেরেছি কিছুই না হোক, কিন্তু হৃদয়টা বেড়ে গেছে, তো যার এই প্রেম যাদের লাভ হবে, এই প্রেমের স্বরূপই হলো ক্রমশ বাড়তে থাকবে, মানে কি আনন্দ দিতে থাকবে, ভক্ত আরো বেশি আনন্দে মশগুল হতে থাকবে। এই হলো এই প্রেমের স্বরূপ, প্রতি প্রতিক্ষণ বর্ধমান। তার মানে এই প্রেমের বিচিত্র বৈশিষ্ট্য হলো ক্রমবর্ধমানশীল, ক্রমে বেড়েই চলে এবং তীব্রতর হতে থাকে। এ প্রেমের ভাণ্ডার অসীম। তাই রাজা মহারাজ বলতেন যে আলো আরো আলো, এর কি কোনো শেষ আছে? ভগবানের প্রেমের আর কোনো শেষ নেই। আরো বেশি উন্মত্ত করে সাধককে, প্রেমিককে, কমে না, অফুরন্ত ভাণ্ডার, ক্ষয়ের ভয় নেই, বৃদ্ধি সেখানে অনন্ত। কারণ কি, আমাদের স্বরূপ তো প্রেমস্বরূপ তো অনন্ত, তো অনন্তের যিনি অধিরাজ হয়েছেন, অধিকারী হয়েছেন, তার তো আর ভয় নেই, হারানোর ভয় নেই, হ্রাস পাওয়ার ভয় নেই, ক্ষয়ের ভয় নেই, বাড়তেই থাকবে। তারপর অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন কখনো হয় না, প্রেমের ধারার কোনো বিরতি নেই, সর্বদা আনন্দে, মনে যেন আনন্দের থাকা, কোনো বিরতি নেই, সবসময় আনন্দ লেগেই আছে, সে আনন্দের বিরাম নেই। মা যেমন নবতে থাকতেন, তখন কি বলছেন যে তখন যেন মনে এক সর্বদা যেন আনন্দের ঘর বিরাজ করত, আনন্দের ঘর সব সময়, তার কোনো লয় বিক্ষেপ নেই, একই রকম রয়েছে, অবিচ্ছিন্ন তৈল ধার আবার সে আনন্দ। তুরিয়ানন্দজিকে একদিন ভক্ত জিজ্ঞেস করছেন, আচ্ছা মহারাজ আপনার কি ঘুম হয়? তো মহারাজ বলছেন, ঘুম হয় কিন্তু তোমাদের মতো নয়, তোমরা ঘুমে যেমন জড় হয়ে যাও, তোমাদের ইন্দ্রিয়ালি নিষ্ক্রিয় হয়ে যায়, আমার ঘুমে সে আনন্দ বইতেই থাকে, চেতন অবস্থায় যে আনন্দ, সেই আনন্দ ঘুমেও ঘুমন্ত অবস্থাও বইতে থাকে আনন্দ স্রোত, মানে ওই স্বরূপ যিনি পৌঁছেছেন তাদের সর্বক্ষণ অখণ্ড আনন্দ অনুভব হয়, অবিচ্ছিন্ন, কখনো লয় নেই, সে যে অবস্থায় হোক, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি যে অবস্থায় থাকুক, তার ওই আনন্দের কখনো লয় বিক্ষেপ হয় না, কম বাড়ে না কমে না, অবিচ্ছিন্নতা। তেমন নিঃশেষ হয় না, কখনো শেষ হবে না, হ্রাস যেন ঠেলে দিচ্ছে, ক্ষয় ভয় থাকে না বলা হলো। তারপরে বলা হলো সূক্ষ্মতরম, যে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর উপলব্ধি, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর উপলব্ধি বলেই কি হয় না, অনুভব করা যায় শুধু
সূক্ষ্মতরম অনুভব রূপম, যেহেতু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তাই শুধু অনুভব করা যায়, তাকে প্রকাশ করা যায় না। আগে বলা হলো অনেক বচনে, সেটাই আবার একটু আসছে, যেহেতু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, অতি সূক্ষ্ম তাকে প্রকাশ করা যায় না। কেন প্রকাশ করা যায় না? কে প্রকাশ করবে? যে ইন্দ্রিয় দ্বারা প্রকাশ, স্থূল ইন্দ্রিয় দ্বারা তাকে প্রকাশ করা যায় না, এত সূক্ষ্ম এত সাটল, তাকে বাক্য দ্বারা প্রকাশ করা যায় না, বর্ণনা করা যায় না। কারণ তার স্বরূপ হলো সচ্চিদানন্দ বা পরাভক্ত স্বরূপ। বলা হয় অমা অবাহ মনসর বাক্য মন ইন্দ্রিয় দ্বারা তাকে প্রকাশ করা যায় না, তাকে শুধু আস্বাদন করা যায়। তার মানে ভক্তের হৃদয়ে এই প্রেম হঠাৎ আসে না, আবার হঠাৎ চলেও যায় না, চিরস্থায়ী আসন পাতা থাকে। ভক্তের হৃদয়ে হঠাৎ করেও আসে না, আবার হঠাৎ চলেও যায় না, লাভ হলে চিরস্থায়ী আসন পাতা হয় ভক্ত হৃদয়ে, যিনি লাভ করেছে। এই হল গুণরহিতম কামনারহিতম প্রতিক্ষণ বর্ধমানম অবিচ্ছিন্ন সূক্ষ্মতরম অনুভব রূপম, শুধু অনুভব করা যায়, বোঝে প্রাণ বোঝে যায়, অবাম মনুষ্য গোচর, শুধু যার সেই আরতি হয়েছে, যার সেই অবস্থা হয়েছে, তার হৃদয় শুধু অনুভব করে, তার ইন্দ্রিয় দ্বারা প্রকাশ করা যায় না। তারপরে সূত্র, তা প্রাপ্য তদেব তদেব অবলোকয়তি তদেব শৃণোতি তদেব ভাষয়তি তদেব চিন্তয়তি। বলছেন ভক্ত যখন সেই প্রেম লাভ করেন, তখন তিনি তার প্রেমাস্পদকে সর্বত্র দর্শন করেন, সর্বত্র তার বিষয় শ্রবণ করেন, তার কথাই বলেন এবং তার কথাই চিন্তা করেন। আবার কয়েকটি বিশেষণ বলছেন, যার সেই ভক্তি লাভ হয়েছে পরাভক্তি, তার কি কি হয়? তদেব অবলোকয়তি, এই প্রেম লাভ হলে তখন সর্বত্রই তিনি তার প্রেমাস্পদকে দেখেন, ইষ্টকে দেখেন, তার যা ইষ্ট তার তাকে দর্শন করেন। সেই রাধে কপিদের হচ্ছে না, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্মরে, যেখানেই দেখছেন সেখানেই তার প্রেমাস্পদ, কারণ লাভ রয়েছে তার। বেদান্তের সেই অবস্থা, সর্বং খল্লুদম ব্রহ্ম, স্বামীজি বলছেন না যে ব্রহ্মতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, তখন দেখে সেই অবস্থা বেদান্তের যে বিজ্ঞানীর অবস্থা, এই পরাভক্তি লাভ হলে সেই অবস্থা হয়, সর্বত্র তাকে দেখে, তার ইষ্ট তার প্রেমাস্পদকে দেখেন, আর কেউ থাকে না, সর্বত্রই তিনি থাকেন। তার মানে এই বৈচিত্র্যপূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তরালে তিনি পশ্চাতে তিনি সত্যস্বরূপ ব্রহ্মকে দেখেন, তার প্রেমাস্পদকে দেখেন। এই বৈচিত্র্যপূর্ণ যে জগৎ, জড়জগতের পশ্চাতে তিনি তার প্রেমাস্পদকেই সর্বত্র দেখেন অবিচ্ছিন্ন তৈলধারণ। তখন সকল জীবকে তখন সমভাবে দর্শন করেন, সর্বত্র যদি সকলের মধ্যে তার প্রভুকে দেখেন, প্রেমাস্পদকে দেখেন, তখন তো আর আলাদা কাউকে দেখছেন না, আলাদা গুরুত্ব তার কাছে থাকছে না, একই দেখছেন সকল, সকলেই তার প্রভু, তখন আর ভেদ বুদ্ধি থাকছে না, স্বার্থ ঈর্ষা দ্বেষ থাকছে না,
তখন কি হয়, উপাধিগুলো ত্যাগ হয়ে যাচ্ছে। উপাধি কি না, আমাদের স্বরূপ সচ্চিদানন্দ স্বরূপ পরাভক্তি স্বরূপ, তা আমরা উপাধি দিয়ে কি আমরা ঢেকে রেখেছি। উপাধিগুলো, প্রথম উপাধি হলো আমরা মানুষ, তারপরে আমরা স্ত্রী পুরুষ, বাঙালি বিহারী ইত্যাদি ইত্যাদি, ব্রাহ্মণ ক্ষত্রিয় ইত্যাদি ইত্যাদি, রূপবান কুৎসিত পদবীধারী ক্ষমতাধারী ইত্যাদি ইত্যাদি, আমাদের এক একটা করে শার্ট কাপড়। আমরা স্বরূপত ব্রহ্ম বা সচ্চিদানন্দ স্বরূপ, উপাধিগুলো এক একটা শার্ট কাপড়, মানুষ স্ত্রী পুরুষ বাঙালি ব্রাহ্মণ ক্ষত্রিয় এক একটা আবরণ বা কাপড়। এবার সাধনা ধর্মাচরণ মানে ওই উপাধিগুলোকে ত্যাগ করা। সাধন ভজন যা কিছু আমরা করছি তার উদ্দেশ্য কিন্তু ওই শার্টগুলোকে কাপড়গুলো এক একটা করে খসাতে খসাতে যাওয়া, শেষে গিয়ে আসল যে পরাভক্তি স্বরূপ বা সচ্চিদানন্দ স্বরূপ যা আমার আসল স্বরূপ সেখানে পৌঁছানো। তার মানে আমাদের ধর্মাচরণ অনুষ্ঠান ইত্যাদি আমরা যা কিছু করছি তা যদি আমাদেরকে ওই আবরণগুলো একটা না খসাতে সাহায্য করে, তবে বলা যেতে পারে আমাদের ধর্মাচরণের ত্রুটি আছে, সাধনায় ত্রুটি আছে, ঠিক হচ্ছে না। উদ্দেশ্য কিন্তু ওই শার্টগুলোকে একটা খসানো। একবার মাস্টার মহাশয়ের সঙ্গে স্বামীজি ঠাকুরের কাছে গেছেন, তো গিয়ে দেখেন গুরু ভাইরা তারা খুব করে সাধন ভজন ধ্যান ভজন করছেন। স্বামীজি মাস্টার মহাশয় দেখিয়ে বলছেন, দেখুন এরা ছাড়াচ্ছে। ছাড়াচ্ছে মানে ওই শার্টগুলি ছাড়াচ্ছে, আবরণগুলি খসাচ্ছে। বলছেন না যে এরা সাধন ভজন করছে, আসল কথা বলছেন। সাধন বাসনের ভজনের যে উদ্দেশ্য ওই কাপড়গুলো আবরণগুলো অভিমানগুলো কর্তৃত্ব অভিমান জাগতিক যে প্রতিষ্ঠা সেইগুলি সরিয়ে 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 সাধন ভজনের দ্বারা আসল যে ওই কলার যে থোর এক একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে শেষে ওই বস্তুর কাছে। তো সাধন ভজন মানে ওইগুলোকে খসাতে খসাতে যাওয়া। তার স্বামীজি বলছেন ছাড়াচ্ছে না, মানে আবরণ ছাড়াচ্ছে, উপাধি ত্যাগ করছে, এটা হলো সাধন ভজন। তখন তিনি মায়ামুক্ত হয়ে যান। মায়ামুক্ত মানে ওই যে আবরণ, আসল কথা ওটা, ওই কাপড়গুলিকে এক একটা খসানো। কোন কাপড়গুলি? আমি মানুষ, আমি স্ত্রী পুরুষ, আমাদের যা যা যে জাগতিক যে স্ট্যাটাস এইগুলি ছড়ানোই হলো মিথ্যা যে আবরণ। আমরা সচ্চিদানন্দ ব্রহ্ম, সেটা আমাদের স্বরূপ, কিন্তু এই মিথ্যা বস্ত্র দিয়ে আমরা ঢেকে রেখেছি, সেই বস্ত্রগুলি ত্যাগই হলো ধর্ম সাধন। এবার সাধারণ আমরা যারা ভক্ত তাদের আমরা বাহ্য দৃষ্টি সম্পন্ন, তো বাহ্য দৃষ্টি সম্পন্ন ব্যক্তি কি কি দেখব? বাহ্য জগৎ দেখব, জড় বস্তুকে দেখব। যাদের অন্তর্দৃষ্টি হয়নি সাধারণ ভক্ত জগৎকে বাহ্য জগৎ দেখবে, জড় বস্তুকে দেখতে পাই। কিন্তু জ্ঞানী ব্যক্তি তিনি সর্বত্র সব পরিবেশে কেবল ব্রহ্ম দর্শন করেন, দিব্য দৃষ্টি যাদের। একই জিনিস আমরা দেখছি আমাদের সামনে অমুক অমুক পদবীধারী, অমুক অমুক রঙের, অমুক রূপের মানুষ বসে রয়েছে, কিন্তু যার জ্ঞান হয়েছে, ভক্তি লাভ হয়েছে, তিনি ওই ভেতরের বস্তুটাকে দেখতে পাবেন। আমার ভেতরে যিনি আসল তাকে দেখতে পাবেন। আমরা সাধারণ মানুষ জামা কাপড় পরিহিত বাহ্যিক আবরণ যুক্ত মানুষটিকে দেখছি,
তাই স্বামীজি বলছেন, তোমরা যারা তোমরা যাকে মানুষ বলো আমি তাকে ব্রহ্ম বলি। কেন বলেন মানে কি? উনি দেখতে পাচ্ছেন। আসল তাই, আমরা দেখতে পাচ্ছি না বলেই, বুঝতে পারছি না বলেই মানুষ বলে অভিহিত করছি। তিনি আসল জায়গায় দেখতে পাচ্ছেন, তার সেই দৃষ্টি হয়েছে, তাই তিনি বলছেন আমি তাকে ব্রহ্ম বলি। তারপর তদেব শৃণোতি, আগে বলা হলো তিনি যার সেই ভক্তি লাভ হয়েছে তিনি সর্বত্র তার প্রেমাস্পদকে দেখেন। এখন বলছেন সর্বত্র তিনি শুধু দেখেন না, তার বিষয় শ্রবণ করেন। যে শব্দই তিনি শোনেন না কেন, তা তাকে তার প্রেমাস্পদের কথাই মনে করে দেয়। সর্বত্র তারই শব্দ, যে শব্দই শুনছেন তার মধ্যে তারই কথা শুনছেন। এই চোখ দিয়ে তারই যেমন দৃশ্য তাকেই দেখছেন, আবার এই কান দিয়ে তারই কথা শুনছে যার এই ভক্তি লাভ হয়েছে। তাই ঠাকুরের ঠাকুরের কথা আছে যে ঠাকুর বলছেন, ভাবাবিষ্ট হয়ে বলছেন শ্রীরামকৃষ্ণদেব যে মাগো, বর্ণমালার সব অক্ষরই যে তুমি, বেদেও তুমি আছো, আবার সেই সব শব্দের মাঝে যা শোনা অনুচিত ও অশ্লীল, বলছে বেদ বেদান্তেও তুমি, অক্ষর তুমি, আবার যেগুলি শোনা অনুচিত, যেগুলি আমরা শুনি না, অশ্লীল, অনুচিত, অসভ্য, তাও তুমি। তোমারই মানে সকল সব শব্দের মধ্যেই তিনি তাকে দেখছেন যার ওই অবস্থা লাভ হয়েছে, ওই ভক্তি লাভ হয়েছে। সর্বত্র তাকে দেখেন, আবার সব শব্দের মধ্যেই তাকে শোনেন, তার কথা শোনেন, সব কথাই তার কথা। তিনি দ্বন্দ্বাতীত, ভালো মন্দির পার, ভালো মন্দির পিছনে একটি আলোক জ্ঞানী হৃদয়ে দৃশ্যমান হয় এবং সেটি তার প্রেমাস্পদের আলোক। তারপর তদেব ভাষয়তি, তদেব ভাষয়তি মানে তার কথাই বলেন, শ্রবণ করছেন তার কথা, দেখছেন তাকে, তার দুঃখ আবার বর্ণন করছেন, তারই কথা বর্ণন করছেন, তার কথা বই, অন্য কথা তিনি কন না। মাস্টার মহাশয়ের জীবন আমরা দেখি, তিনি ঠাকুর ছাড়া অন্য কথাই কথাই বলতেন না, শ্রীরামকৃষ্ণদেব ছাড়া অন্য কোনো প্রসঙ্গই তিনি করতেন না, তার এত সৌষ্ঠব ছিল তার বলার মধ্যে। তিনি শ্রীরামকৃষ্ণ ছাড়া অন্য কোনো প্রসঙ্গ করতেন না। একবার একজন ভক্ত ধর্মাচলনা চলছে, বলছে মহাশয় এবারে একটু উপনিষদের কথা বলুন। তাদের উত্তরে বলছেন যে এতক্ষণ তো সেই কথাই হচ্ছিল, উপনিষদের কথাই তো হচ্ছিল, উপনিষদম ভো ব্রহি উক্তাতে উপনিষদম, বলছে উপনিষদ ঋষিরা বলছেন, এক ঋষি অন্য ঋষিকে বলছেন যে উপনিষদের কথা বলুন, বলছেন উক্তাতে উপনিষদম, বলছে উপনিষদের কথা বলা হচ্ছে। তো তিনি বলতে চাইছেন যে শ্রীরামকৃষ্ণের কথা উপনিষদ কথা একই, তার কথাই হচ্ছে মানে উপনিষদের কথাই হচ্ছে। তো এই ছিল যার ভক্তি লাভ হয়েছে তার মুক্তি, অন্য কোনো কথা আসবে না, ভগবান ভগবত প্রসঙ্গ ছাড়া অন্য কোনো জাগতিক বিষয় তার কণ্ঠ দিয়ে বের হবে না। চৈতন্যদেবের কথা আছে না যে কেমনটি হবে বৈষ্ণব যথার্থ সাধক, যে গ্রাম্য কথা না কহিব, গ্রাম্য কথা না শুনিব। গ্রাম্য কথা মানে বিষয় কথা, ভগবান ব্যতিরিক্ত কথা, যা আমাদের মনকে ভগবান থেকে দূরে নিয়ে যায়,
সেই কথাকে উনি বলছেন ব্রাহ্ম কথা, বিষয় কথা, সে কথা কহিবে না এবং শুনবে না। বাগেন্দ্রিয় দ্বারা সেই বিষয় কথা বলবে না, বর্ণন করবে না। আবার চক্ষুন্দ্রিয় দ্বারা, দর্শনেন্দ্রিয় দ্বারা না, শ্রবণেন্দ্রিয় দ্বারা সেই গ্রাম্য কথা, বিষয় কথা শুনবে না। তারপর তাদেব চিন্তায়তি, শুধু বলছেন না তার কথা, তাদেব চিন্তায়তি, তার অন্তেন্দ্রিয় দ্বারাও, মন দিয়েও তিনি সর্বক্ষণ তারই কথা চিন্তা করবেন। তার একটি একই দেখবেন, ভগবানকে তিনি সর্বত্র দেখবেন। দর্শনেন্দ্রিয়ের দ্বারা সেই ভগবানকে দেখবেন, শ্রবণেন্দ্রিয়ের দ্বারা ভগবানের কথা শুনবেন, বাগীন্দ্রিয়ের দ্বারা ভগবানের কথা বর্ণন করবেন, আর মন দিয়ে তার কথাই চিন্তা করবেন, সেই প্রেমাস্পদের কথাই চিন্তা করবেন। এইরকম আস্বাদনে বিভোর হয়ে তিনি থাকেন, চক্ষু কর্ণ ইন্দ্রিয় সমস্ত দ্বারা সেই ভগবানের প্রেম আস্বাদনে বিভোর হয়ে থাকেন, যার সেই ভক্তি লাভ হয়েছে, পরাভক্তি যার লাভ হয়েছে। তারপরের সূত্র, গৌণী ত্রিধা গুণ ভেদ ভেদাত আর্তাদি ভেদাত বা গৌণী ত্রিধা গুণ ভেদাত আর্তাদি ভেদাত ভেদাত বা বলছেন সত্তাদি তিন গুণে প্রাধান্য অনুসারে অথবা তিনি কি প্রার্থনা করেন এবং বিশেষ থেকে মুক্তি চান সেই অনুসারে প্রবর্তক সাধককে তিন শ্রেণীতে ভাগ করা যায়। গুণে প্রাধান্য, তিনি কি প্রার্থনা করেন, সত্ত্ব রজ তম এই গুণে, গুণের প্রাধান্য অনুসারে কার মধ্যে কোন গুণের কোন গুণ অধিক আছে সেই দিক থেকে কি তিনি চান সত্ত্ব পুণ্যের, তিনি সত্ত্বগুণী হতে চান না রজগুণী হতে চান বা গুণাতীত হতে চান, সেই সমস্ত বিচার করে ভক্তকে তিন শ্রেণীকে ভাগ শ্রেণীতে ভাগ করা যায়। আগে বলা হলো সাত্ত্বিক ভক্ত, সাত্ত্বিক গুণ বলা হলো। সাত্ত্বিক ভক্ত কি? সাত্ত্বিক ভক্ত ঈশ্বরে আত্মসমর্পণ করে, তার একমাত্র আদর্শ সাংসারিক বন্ধন থেকে মুক্তি ও ঈশ্বরের সঙ্গে সংযোগ লাভ, তার একমাত্র প্রার্থনা পবিত্র প্রেম জ্ঞান লাভ করা। তার মানে তিনি নিত্য অনিত্য বিচার যুক্ত নিত্য বস্তু চান, মোক্ষার্থী ভগবানকে চান। সাত্ত্বিক ভক্ত যিনি হবেন তিনি সাংসারিক বন্ধন থেকে মুক্তি চাইবেন, এরা কিন্তু সবাই প্রবর্তক, প্রবর্তক ভক্ত শুরু। তিনি সবসময় ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার সাধন চেষ্টা করবেন এবং তার প্রার্থনা প্রবৃত্তি পবিত্রতা প্রেম ও জ্ঞান লাভের জন্য। তার মানে মোক্ষার্থী তিনি নিত্য বস্তু চান, নিত্যানিত্য বিচার যুক্ত সাত্ত্বিক ভক্ত। তারপর রাজসী ভক্ত, কে? ঐহিক উদ্দেশ্য, জাগতিক উদ্দেশ্য প্রাপ্তির ইচ্ছা, স্বাস্থ্য ঐশ্বর্য লাভের জন্য ঈশ্বরের প্রতি অনুরক্ত, ঈশ্বরের প্রতি অনুরক্ত, কিন্তু কিসের জন্যে? না জাগতিক প্রতিষ্ঠার জন্য, স্বাস্থ্য লাভ অর্থ লাভের জন্য, বিষয়ের জন্য, ঐহিক উদ্দেশ্য পূর্তির জন্যে ভগবানের প্রতি অনুরক্ত। আগের সাত্ত্বিক ভক্ত ভগবানের প্রতি অনুরক্ত কেন? না প্রেম পবিত্রতা জ্ঞান লাভের জন্য, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আর রাজসিক ভক্ত ভগবানকে চায় কিসের জন্য? ভগবানকে মানে জাগতিক বাসনা পূর্তির জন্য, ঐহিক বাসনা পূর্তির জন্য। তার মানে এর মধ্যে বিচার শক্তি নেই, নিত্য অনিত্য বস্তু বিবেক হয়নি,
বিবেকবিহীন সাধক। কারণ যা কিছু চাইছেন, অনিত্য বস্তু চাইছেন, জাগতিক প্রতিষ্ঠান, ঐশ্বর্য, স্বাস্থ্য অনিত্য, তার মানে এই সাধক ধর্ম অর্থ কাম চাইছে। অভ্যুদয় অভ্যুদয় আকাঙ্ক্ষী, মোক্ষার্থী নয়, নিঃশ্রেষ নয়, জাগতিক প্রতিষ্ঠা চাইছে, অভ্যুদয় যাকে বলে, ধর্ম অর্থ কাম। তারপর তামসিক ভক্ত, তামসিক ভক্ত রাজসিক ভক্তের মতো নিত্য অনিত্য বিচারযুক্ত নয়, এরা আর একটু এগিয়ে বলা যেতে পারে। তামসিক ভক্ত ধার্মিক, তাদের ধর্ম কি না, ওই রবিবারে রবিবারে গির্জাতে যাওয়া, সেখানে উপাসনা করা হলো, সব কিছু করা হলো, গির্জার কথা বলো মানে মন্দিরেও যায়, মসজিদেও যায়, কিন্তু কেন যায় জানি না, যেতে হয়, বাড়িতে পুজো করে না অনেকে, বছর একবার সরস্বতী পুজো করতে হয় করি, লক্ষ্মী পুজো করতে হয়, বা ঠাকুর দাদা দাদা করে গেছেন তাই করি, কেন করি, ভগবানের প্রতি অনুরক্তিও নেই, করতে হয় তাই করি, আবার বিষয়ের প্রতি অনুরক্ত অতটা নেই, রজগুণীর মধ্যে, রজগুণের মত, রজগুণী ভক্তের মত, করতে হয় তাই করি, যুক্তিটা কি, গিয়ে কনফেশনে বসতে হয়, গির্জাতে গিয়ে বসি, প্রার্থনা করি, কেন করি, কেন আসি তার মানে জানি না, সবাই যায় তাই করি, বাপ ঠাকুর দাদারা করে আসে তাই করি, এরা হলো তামসিক ভক্ত। তাই আমাদের মনে রাখতে হবে যে এই যে যে তামসিক ভক্ত থেকে রাজসিক ভক্ত, তারপর রাজসিক থেকে সাত্বিকে পৌঁছানো, এ হলো উদ্দেশ্য। এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তগণকে তিন শ্রেণীতে ভাগ করতেন তিনি। শ্রেষ্ঠ শ্রেণীর ভক্ত প্রেমাস্পদ ঈশ্বরকে সর্বত্র দর্শন করেন, এই বৈচিত্র্যময় জগতে ঈশ্বর বহুরূপ ধারণ করেছেন অথবা বহুরূপে তিনি প্রত্যক্ষ হয়েছেন, এই শ্রেণীর ভক্ত জগৎ কারণ ব্রহ্মে যেমন ঈশ্বর দর্শন করেন, সেইরূপ একটি ত্রিনেও ঈশ্বর দর্শন করেন। মধ্যম শ্রেণীর ভক্ত নিজ হৃদয় মন্দিরে ঈশ্বর দর্শন করেন। প্রথমে বলা হলো যে সাত্বিক ভক্ত সর্বত্র যেমন ব্রহ্মে, যেমন জগৎকারণ ব্রহ্মে ঈশ্বর দর্শন করেন, আবার ত্রিনের মধ্যেও তিনি ঈশ্বর দর্শন করেন। মধ্যম শ্রেণীর ভক্ত নিজ হৃদয় মন্দিরে ঈশ্বর দর্শন করেন এবং জানেন যে তিনি প্রভু, তিনি সাক্ষী। অধম ভক্ত উপরের আকাশের দিকে তাকিয়ে বলেন, ঈশ্বর ওই হোক হতা হতা, অর্থাৎ ঈশ্বর আকাশের উপর আছেন। এরও ঠাকুর বলছেন তিন শ্রেণীর ভক্তের কথা বলতে গিয়ে। তারপর পরের সূত্র, উত্তরস্মাত উত্তরস্মাত পূর্ব পূর্বা শ্রেয়ায় ভগবতী, বলছেন এই তিন শ্রেণীর ভক্তের মধ্যে প্রথম শ্রেণীর শ্রেষ্ঠ, তারপরের শ্রেণী মধ্যম ও তারও পরের শ্রেণী অধম। ভক্তি দুই প্রকারের ভক্ত হয়, প্রথমত যে পরাভক্তি বা শ্রেষ্ঠ ভক্তি, বৈধী ভক্তি বা গৌণী ভক্তি। উদ্দেশ্য পরাভক্তি শ্রেষ্ঠ ভক্তি যাকে বলা হচ্ছে, বৈধী ভক্তি গৌণী ভক্তি হলো উপায়। তো সাত্বিক রাজসিক তামসিক এই যে ভক্তি, এগুলি বৈধী ভক্তির মধ্যে পড়ছে। বা তিন রকমের ভক্তের কথা এখানে বলা হচ্ছে, আমরা আর একটি তিন রকমের এখানে বলা হচ্ছে, আত্ম বলে আর্ত, আত্মভক্ত, আর্ত মানে অসহায়, তার আর অন্য কোনো উপায় নেই, নিরুপায় ভক্ত। মানুষ যখন খুব দুর্বিপাকে পড়ে, ডাক্তার বলে দিয়েছেন আর তার আর কোনো ট্রিটমেন্টে কাজ হবে না, আর আর্ত, তখন
তাকে ভগবানকে ডাকতেই হয়, ভগবান ছাড়া আর কোনো তার লিঙ্ক থাকে না, সমস্ত লিঙ্কগুলো যখন কেটে গেছে বাঁচা, সমস্ত রকম যখন ওই আশ্রয়গুলো কেটে গেছে, তখন তিনি আর্ত। সেই আর্ত ভক্তই তিন প্রকার ভক্তের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু কেন, তার একমাত্র ইচ্ছা ভগবানকে চাওয়া, ভগবান ছাড়া তার আর কিছু চাই না, ভগবানের প্রতি সে পূর্ণ শরণাগত, আর কোনো কিছুই তার পাওয়ার ইচ্ছা নেই, তাকে বলে আর্ত ভক্ত। জিজ্ঞাসু কি, আর্ত জিজ্ঞাসু আর অর্থার্থী, জিজ্ঞাসু যার তত্ত্বজ্ঞান জানারই ইচ্ছা, ঈশ্বরকে ডাকার ব্যাকুলতা তার নেই। জিজ্ঞাসু তত্ত্বজ্ঞান চায়, কিন্তু ভগবানকে ডাকার ব্যাকুলতা তার নেই, শুধু তত্ত্বজ্ঞান চায়। এদের থেকে সবচেয়ে নিম্নে হলো, নিচে হলো, নিচের থা হলো অর্থার্থী, কারণ তিনি কেবল নিজের বাসনায় চরিতার্থ করতে চান, ঈশ্বরকে তার প্রয়োজন নেই। অর্থার্থী ওই ধর্ম অর্থ কাম চাই, নিজের বাসনায় পূরণ করতে চাই, ভগবানকে তার চাই না অর্থার্থী। এর মধ্যে অর্থার্থী হল সবচেয়ে নিচের থাকে ভক্ত। তারপরে সূত্র, অন্যস্মা সৌলভম ভক্ত, অন্য সব পথ অপেক্ষা ভক্তিপথ সহজ। আগে বলা হলো হয়েছিল যে এই ভক্তিপথ সহজ পথ, সার্বজনীন পথ, সকলেই গ্রহণ করতে পারে, সকলেই অবলম্বন করতে পারে। কেন, এই পথের লক্ষ্য ভক্তি, পরাভক্তি লাভ, উদ্দেশ্য ভক্তি লাভ, আবার উপায়ও ভক্তি লাভ। কর্মীদের কি নিষ্কাম কর্ম করতে হবে, নিষ্কাম স্বাস্থ্য বিধি অনুসারে কর্ম করতে হবে, না হলে চিত্ত শুদ্ধি হবে না। নিষ্কাম কর্ম করা তো সহজ নয়, কখন যে কামনা বাসনা এসে যাবে তার কেউ বলতে পারে না। জ্ঞানীদের বিচার মার্গ, নীতি নীতি মার্গ, সেখানে পদস্থলনের ভয় রয়েছে। আর যোগীদের ওই ইন্দ্রিয় সংযম, অষ্টাঙ্গিক যোগ মার্গ, তার অধিকারী বিরল, অনেক নিয়মকানুন আছে। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে কলিতে অন্নগত প্রাণ, বেদমত চলে না, নারদীয় ভক্তি, ভক্তি যোগ ধর্ম সহজ পথ। তার মানে এই সূত্রটি বিশেষ মূল্য আছে। দেবশ্রী এখানে ঘোষণা করছেন যে জ্ঞান কর্ম যোগ থেকে ভক্তি পথের আরাধনার আরাধনার লক্ষ্যবস্তু অনেক সহজে পাওয়া যায়। পরবর্তী সূত্রে, এর পরের সূত্রগুলিতে যে কেন অনায়াসে পাওয়া যায়, সহজে লক্ষ্যে উপনীত হওয়া যায় এই পথ ধরে, পরের সূত্রগুলিতে কি কেন সহজে পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করবেন। আমরা একটু প্রথমে বলি, এখানে সহজ সার্বজনীন পথ কারণ কি, আমাদের সকলের মধ্যেই কিন্তু ভক্তি রয়েছে, প্রেম রয়েছে। আমরা সংসারে যে প্রেমের বন্ধনে যুক্ত, তাও কিন্তু সেই স্বর্গীয় প্রেমেরই অংশ। সন্তান সন্তানকে মা বাবা ভালোবাসেন, মা বাবার মধ্যে, পিতা মাতার মধ্যেকার ভালোবাসা, আত্মীয় বন্ধুদের মধ্যে যে ভালোবাসা, সবই কিন্তু সেই স্বর্গীয় প্রেমেরই অংশ। ঈশ্বর কারণ কি, প্রত্যেকের মধ্যে ঈশ্বর রয়েছে। অতএব আমরা যে যাকেই ভালোবাসছি, সেই জ্ঞানে হয়তো বাসছি না, স্বার্থ রয়েছে, কিন্তু আলটিমেটলি তার মধ্যে যে ভগবান রয়েছে তাকেই তো ভালোবাসছি। এই জন্য ঠাকুর বলছেন মোড়টুকু ঘুরিয়ে দেওয়া, একই ভালোবাসা টানটুকু ঘুরিয়ে দেওয়া। জাগতিক ভালোবাসার যে টান, সেইটুকু ভগবানের প্রতি দেওয়া। তাই প্রহ্লাদ বলছেন ভগবানকে,
সে হে প্রভু, সংসারী জীবের সংসারের বস্তুর প্রতি যেরূপ ভালোবাসা, তোমার প্রতি সেইরূপ ভালোবাসা যেন লাভ করতে পারি। সংসারীরা যেমন বিষয়কে চায়, তো বিষয়ের প্রতি সংসারে যেমন একটি টান, ইন্টারনেট কথা বলছি ডাক্তার, তো সেই রকম টানটি যেন আমার তোমার প্রতি আসে। এই জন্যে আমাদের অটোমেটিক্যালি স্বরূপে প্রত্যেকের জীবনে কিন্তু এই ভক্তিভাবটি রয়েছে। আমরা সবাই কিন্তু ভক্তি পথের অধিকারী, জ্ঞান পথের, যোগপথের বা নিষ্কাম কর্ম মার্গের সকলেই অধিকারী নই। তাই স্বরূপ আমাদের প্রত্যেকের মধ্যে যেহেতু এইটি রয়েছে, অনেকটা রয়েছে ভক্তি, অতএব এই ভক্তি মার্গে আমরা সহজে আমাদের সাধ্য বস্তু প্রাপ্ত করতে পারি, সাধ্য বস্তু লাভ করতে পারি, লক্ষ্যে উপনীত হতে পারি। এই কথা এই সূত্রে বলছে। পরের দিন আমরা পরে সূত্র শুরু করব। ওম শান্তি 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 হরি ওম তৎসত শ্রী রাম কৃষ্ণার প্রণামস্তু। খন্ডন ভব বন্ধন জাগো বন্ধন বন্দে তোমায় নি
Bhagavad
Shabbat.
Bye.
নামো নমঃ।
রাম কৃষ্ণ যা